নমস্কার, আজকে আমি বানাচ্ছি পুঁটি মাছের ঝাল। আমি যেভাবে বানাই সেটা আমি আজকে দেখাচ্ছি। প্রথমে কেটে নিই মাছগুলো। আমি মাছ কেটে ধুয়ে রেখেছি। এবার দিয়ে দিলাম হলুদ আর হাফ চামচ লবণ। ভালো করে মেখে নিচ্ছি। সর্ষের তেল দিয়েছি 4 চামচ। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে। আমি ভেজে নিয়েছি সব মাছ। এই তেলের মধ্যেই আমি আলু আর পেঁয়াজগুলো ভেজে নেব। প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি। আলু ছোট একটা দিয়েছি, আপনারা আলু না দিতে চাইলে নাও দিতে পারেন। আর পেঁয়াজ একটা বড় সাইজের নিয়েছি, কারণ এর মধ্যে তো বেশি কিছু পড়বে না তাই। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিলাম 1/2 চামচ। এবার আমি আঁচটা কম করে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিট। আমি 2-3 বার নেড়ে দিয়েছি এরকম অবস্থায়। আমি 4টে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ। এটা যখন মাছের ঝাল নাম তখন ঝাল ঝাল করতে হবে। লঙ্কার হলুদ দিলাম 1 চামচ। আর জল দিচ্ছি 1/2 কাপ মতন। আর চিনি দিচ্ছি 1/2 চামচ। আগে তো নুন দেয়াই আছে, এবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখ। পাঁচ মিনিট হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছ দিয়ে আর 5 মিনিট। আঁচটা একদম কমিয়ে দেব। আর উপর থেকে 1 চামচ তেল দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন রান্নাটা শুকনো শুকনো হয়ে গেছে। এটা দিয়ে গরম ভাত মুখে খেতে দারুণ লাগে।